ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জুমন ভাই অস্ট্রেলিয়া থেকে জানতে চেয়েছেন যে নামাজে দাঁড়ানোর পর মুসল্লায় ইন্নি ওয়াজ্জাহতু পড়া এটা কতটুকু শরীয়ত সম্মত, এবং ইশারা নামাজের পর বেতের নামাজ কি সাথে সাথে পড়তে হবে না তাহাজ্জুদের পর? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ, জি ভাই আপনি দুটি প্রশ্ন একসঙ্গে করেছেন। প্রথম প্রশ্নের জবাবে বলছি, সেটি হলো এই যে আপনাকে সালাতে দাঁড়িয়ে আমাদের দেশে অনেক ভাই তারা বলে থাকেন নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহ তাআলা, এবং নামাজ শুরু করার আগে ইন্নি ওয়াজ্জাহতু, হ্যাঁ এই যে দোয়াটি পড়েন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি, কি কি, হ্যাঁ যে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে এই দোয়াটা পড়ে, এই এই দোয়াটি এই জায়গায় পড়ার জন্য নয়, বরং এটা আমাদের সমাজে একটি বিদআত চালু হয়ে গেছে। তবে এই দোয়াটি পড়া যাবে কোন সময়, যদি এটা একটা বড় দোয়া, শুধু এতটুকু পড়লেই হবে না, বড় একটি দোয়া রয়েছে যেটি আপনাকে আমরা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার পর আপনি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এই দোয়া বলতে পারেন, অথবা আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াজ মিনাদ দানাস, আল্লাহুম্মা ইগসিলনি মিন খাতায়ায়া বিল মা'ই ওয়াস-সালজি ওয়াল বারাদ এই দোয়া বলতে পারেন, অথবা আপনি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরত ওয়া আনা মিনাল মুসলিমিন, এর পরেও আরো লম্বা দোয়া আছে, এই দোয়াটা পড়তে পারেন। এটা কখন? নামাজে দাঁড়ানোর পর তাকবীরে তাহরিমা দেওয়ার পর, অর্থাৎ নামাজ শুরু করে আল্লাহ একবার বলে নামাজ শুরু করে এরপরে এই দোয়াগুলির যে কোনো একটা আপনি পড়তে পারবেন। কিন্তু আমাদের দেশে একটি এই প্রচলন শুরু হয়ে গেছে, অনেকে মুসল্লায় পাক করার দোয়া বলে, যে এটা ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ, এটা হলো মুসল্লা পাক করার দোয়া। তাহলে আমার প্রশ্ন, আপনি কি নাপাক মুসল্লায় নামাজে দাঁড়িয়েছেন? আপনি তো নামাজ প্রথম থেকেই হবে না, নামাজের শর্তই হয়নি আপনার, এটা ভুল এবং ভ্রান্ত বাতিল কথা। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়েছেন কখন? তাকবীরে তাহরিমা দেওয়ার পর, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে তিনি নফল নামাজে রাত্রে নামাজে এটা পড়েছেন। আর আর ওপরের যে দোয়া দুইটি বলা হলো সুবহানাক আল্লাহুম্মা এবং অথবা আল্লাহুম্মা বায়াত বানি, এইগুলি এইগুলি তিনি অন্যান্য ফরজ নামাজে এইগুলি বেশি পড়েছেন। কাজেই নামাজে দাঁড়িয়ে ইন্নি ওয়াজ্জাহতু পড়া, মুসল্লা পাক করার জন্য মুসল্লায় দাঁড়িয়ে এই দোয়া পড়া, এটা কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা মানুষের তৈরি করা। আর যদি এই দোয়া পড়তেই চান, পুরা লম্বা দোয়াটি আপনার পড়তে হবে, সেটা এই দোয়ায়ে ইস্তিফতাহ, অর্থাৎ প্রথমে নামাজ শুরু আল্লাহ একবার বলার পর সুবহানাকার পরিবর্তে ওইটা দোয়া পাওয়া যেতে পারে, আশা করি বোঝা গেছে। এক দ্বিতীয় নম্বর প্রশ্নে আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, বেতের নামাজের এশার নামাজের পর থেকে নিয়ে আপনার ফজরের আগ পর্যন্ত, আজানের আগ পর্যন্ত, এটা হলো তাহাজ্জুদের নামাজের সময়। এই সময়ে আপনি বেতের নামাজ আপনি এশার পরপরেই যদি পড়েন পড়া যেতে পারে, এশার পরে দুই রেকাত সুন্নত পড়ে এরপরে বেতের পড়েন। কারণ হাদিসে এসেছে যে যদি কেউ, যে তোমাদের মধ্যে যে ব্যক্তি ভয় করবে আল্লাহ ইয়াকুমা মিন আখিরাল লাইল, যদি রাতের শেষ অংশে সে উঠতে না পারে এই আশঙ্কা থাকে, ফালিউতের, তাহলে সে বেতের পরে নেবে, সুম্মা লিয়ারকদ, এরপরে ঘুমিয়ে যাবে। আর যে ব্যক্তি এই আকাঙ্ক্ষা থাকবে যে না আমি গভীর রাতে উঠতে পারবো, হ্যাঁ তাহলে সে ওঠে, তারপরে তাহাজ্জুদের নামাজ দুই রেকাত চার রেকাত যাই পড়েন না কেন পড়বেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলতেছেন যে কি, এই নামাজটা অর্থাৎ বেতের তাহাজ্জুদের নামাজটা এটা খুবই গুরুত্বপূর্ণ, ইন্না নাশিআতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়া মুকিলা, যে নিশ্চয় রাত্রি জাগরণের, হ্যাঁ জাগরণ করার জন্য একাগ্রতার অধিক
সহায়ক হলো এই রাতে ওঠা। তা যাই হোক, আপনি যদি ওঠেন এবং সেই সময়ে তাহাজ্জুদের নামাজ পড়েন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদের নামাজ কায়েম করো, হ্যাঁ এটা আপনার জন্য নফল, অতিরিক্ত কর্তব্য। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেটা সূরা বনি ইসরায়েলের 79 নম্বর আয়াতে বলা হয়েছে। তা আপনি রাতে ওঠে 2 রাকাত 4 রাকাত 8 রাকাত যাই পড়েন পড়েন, এরপরে আপনি বিতরের নামাজ পড়বেন। আর যদি আপনি যদি এই আশঙ্কা থাকে যে উঠতে পারবেন না, তাহলে এশার পরেই বেতের পরে নিতে পারেন। আশা করি বোঝা গেছে। এবং পাশাপাশি আর একটা জিনিস, কেউ যদি প্রথম রাতে বেতের পরেই ফেলছেন, এরপরে রাতে উঠতে পারলেন, তাহলে আর বেতের পড়া যাবে না, কারণ হাদিসে এসেছে লা বেতরা না ফিলাইলা, এক রাতে 2 বার বেতের নামাজ পড়া যাবে না। হাজা আল্লাহ আলম সোহাব সাল্লাহ আলা নবীর মোহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري.